ভারতীয় সিনেমায় অন্যতম নক্ষত্র সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল আজকের দিনে। আজকের দিন অর্থাৎ 2রা মে 1921 আমরা চলে এসেছি 11 নম্বর বিশপ লেফরয় রোডের বাড়িতে। এই সেই পীঠস্থান যার জন্ম দিয়েছে বাংলার প্রাণবন্ত বিশেষ কয়েকটি চরিত্রদের, যাদের মধ্যে প্রফেসর শঙ্কু ও ফেলুদা অন্যতম। এই সেই কর্মক্ষেত্র যা আপামর ভারতবাসীকে উপহার দিয়েছে একের পর এক কালজয়ী চলচ্চিত্রের। তার সুযোগ্য পুত্র সন্দীপ রায় বাবা স্মৃতিচারণা করলেন এবং চিড়িয়াখানা নামক একটি বইও প্রকাশ করলেন। মনে পড়ে কি মানে 26 বছর ধরে তো এটা হচ্ছে এবং মানে বছরে বছরে ভিড় বাড়ছে, এটা খুব ভালো কিন্তু মানে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু তার 90%কে চিনি না, সেটা ভীষণ এক্সাইটিং আমার কাছে। এবং সব বয়সে যেটা ভীষণ মানে ভালো লাগে, এখনও 26 বছর তিনি চলে গেছেন কিন্তু এখনও একটা রেস রয়ে গেছে আর কি, সেটা ভীষণ ভালো লাগে। কাজেই ধরো 7:30 থেকে শুরু হয়েছে, 7:30 থেকে কিছুই নয়, এরপর আরও চলবে আরও অন্তত 12 ঘন্টা আরও চলবে। এবং আমার কাছে এটা ভীষণ স্পেশাল একটা দিন অবশ্যই, ঘরোয়াভাবে জিনিসটা হতো, আত্মীয় স্বজন খুব নিকট বন্ধু বান্ধব ইত্যাদি সেরকম হতো, এবং সেটা সন্ধ্যেবেলা হতো, সকাল থেকে নয়, কাজেই সন্ধ্যে ধরো 6:30 থেকে এই হ্যাঁ, নিজের যা পছন্দের খাওয়া দাওয়া সেগুলো বাঙালি খাওয়া একদম। তখন আমি দেখলাম যে একটা হঠাৎ মানে খুঁজতেই একটা নেগেটিভ পেয়ে গেলাম, পোস্টারের একটা কপি আমি করে রেখেছিলাম চিড়িয়াখানার সময় ঠিক না, ধরো ওই 4-5 বছর বাদে যখন 1.5 বছর থেকে আমি ছবি তুলতে শুরু করি, তখনই আমি বাবার কিছু পুরনো পোস্টার, সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার ছিল যেটা কারোর দেখা নয়, সেটা একেবারেই দুষ্প্রাপ্য, সে পোস্টার আর পাওয়াও যায় না। তো সেইটা আমি বললাম যদি এটা করা যায়, ওরা ভীষণ এক্সাইটেড হয়ে গেলেন। যে তারপর আমি দেখলাম যে পোস্টারটার অবস্থা খুবই খারাপ, কিন্তু সেটা ভীষণ ভালোভাবে রেস্টোর করা হয়েছে, ওদের যে রেস্টোরেশন যে ডিপার্টমেন্টটা রয়েছে প্রথম ভাবে খুবই ভালো, এবং আলটিমেটলি প্রোডাকশন খুব ভালো হয়েছে। আমি খুব খুশি বইটা নিয়ে মানে বইটা হাতে নিয়ে আমি খুব খুশি। সত্যজিতের স্মৃতি যেন আমাদের প্রতি মুহূর্তের সঙ্গে, ছেলেবেলা থেকে বেড়ে ওঠা সত্যজিতের হাত ধরে, পথের পাঁচালী, চারুলতা, হীরক রাজার দেশে আরও কত কিনা উনি আমাদের উপহার দিয়েছেন, ওনার সৃষ্টিকে শ্রদ্ধাঞ্জলি। আজ উনি নেই, কিন্তু ওনার আবেদন আজও আপামর বাঙালি ভোলেনি এবং ভবিষ্যতেও ভুলবে না।